আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহবসালাতাল্লাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক শ্রোতা ইফতারির আগে যে দোয়াগুলো খুবই ফজিলতময় এবং এই দোয়াগুলো পড়লে আল্লাহ পক্রব্বুল আলমিন আপনার মনের ন্যাক আশা পূরণ করতে পারেন মনের ইচ্ছা পূরণ করে দিতে পারেন সুবাহান্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রসুল্লাহ সাল্লা সাল্লাম কিন্তু এরশাদ করেছেন যে হাদি শরীফে এসেছে ইবনে মাজা শরীফের এক হাজার সাতশো তেপ্পান্ন নম্বর হাদি শরীফে কিন্তু এই বিষয়টা স্পষ্ট রয়েছে এবং তাবরানি শরীফের হাদিস রয়েছে বাইহাকি শরীফের হাদি শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি সময় রয়েছে এমন একটা দোয়া রয়েছে যে দোয়াগুলো আল্লাহ পাকরবল আলমিন ফিরিয়ে দেন না সুবাহান্লাহ তো ইফতারের সময়ে সময়টা খুবই গুরুত্বপূর্ণ দোয়া করার জন্য আমরা অনেক সময় আমরা এদিক সেদিক করে কাটিয়ে দিই দোয়া পড়ি না ইফতারির সময় নিয়েই আমরা ব্যস্ত থাকি দোয়া পড়ি না আমরা অথচ এই সময় কিন্তু আল্লাপাক দোয়া কবুল করে থাকেন হাদিস অনুযায়ী আমরা পেয়েছি তাহলে আসুন আজকে আমরা জেনে নিই কোন কোন দোয়াগুলো আমরা ইফতারের আগে পড়বো ইফতারির আগে রাসুল্লাহি সাল্লাম বলেছেন বেশি বেশি করে এসতেকফার পাঠ করা এস্তেকফার কোনটা পাঠ করবেন এভাবে পাঠ করতে পারেন أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أتبرت جد ناو برت بارد أستغفر الله أستغفر الله أستغفر الله أتوك بولو كنتو هوي جابي شماني دوشو كسرطة আর এরপরে আপনি আরেকটা দোয়া পড়বেন যেটা আমরা বিশেষভাবে পড়তে দেখেছি হাদী শরীফে পেয়েছি এই দোয়াটা আলহামদুলিল্লাহ আল্লাহ আহ ইনিয়াস আলু কাবীর আহমেদিকা আল্লাতি ওসিয়াত কুল্লাশ ইন আন তফির এটার অর্থটা হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হে আল্লাহ আমি তোমার দরবারে তোমার সর্ববেষ্টিত রহমতের উসিলায় প্রার্থনা করছি তুমি আমাকে ক্ষমা করে দাও ইবনে মাজা শরীফের হাদি শরীফে রয়েছে এছাড়া ওই সময় যেহেতু আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন এই জন্য কোরআন শরীফ থেকে তালাওয়াত করে আপনি যদি দরিদ্র হন আপনি যদি অনেক দন সম্পদ চান তাহলে আপনি পড়তে পারেন ইয়া ও হাবু হাবলি দুনিয়া ওয়াল আখরা আন্তাল ওয়াহাব হে দানশীল তুমি আমাকে দুনিয়ার এবং আখেরতে নিয়ামত তুমি আমাদেরকে দান করো সোহেন আল্লাহ আর যদি আপনি চান এভাবে আল্লাহ ইন্নি আউ বিকামিনাল আল ফাকরি ওল কুফ আল্লাহ আল্লাহ তোমার কাছ থেকে আমি গরিবী অবস্থা এবং কুফুরি অবস্থা থেকে আশ্রয় চাই এই দোয়াটা কিন্তু আপনি করতে পারেন আরেকটা দোয়া আপনি করতে পারেন আপনি যদি ঋণগ্রস্ত থাকেন তাহলে ঋণ ঋণের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ মাকফিনী বি হেলা আলিকা অমিকা অগ্নি পগনিনী বি ফলিকা আমি আপনি যে অবস্থা থাকেন না কেন সেটার দোয়া আল্লাহ পাকের কাছে একটু করুন দেখুন আল্লাহ পাক এই রোজা রুসিলা ইফতারের রুসিলা আপনার দোয়াকে কিন্তু কবুল করবেন আল্লাহ পাক তো বসে থাকেন কখন বান্দা দোয়া করবে আর আমি কবুল করব কখন বান্দা দোয়া করবে আমি কবুল করব সুবাহ আল্লাহ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন অসুস্থ হয়ে থাকেন আপনি নিজের মাতৃভাষাতে পড়তে পারেন অথবা আল্লাহ পাকের শিখানো ভাষায় করতে পারেন অথবা সুসাইসেন হাদিস অনুযায়ী করতে পারেন আপনি যদি অসুস্থতা থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চান আল্লাহ ইন বিকা মিনাল বরসি অল জুনু নি জুজামি ওমিন সাইল আস কম হে আল্লাহ আমি তোমার কাছে দবল রূপ থেকে কুষ্ঠ রূপ থেকে তোমার কাছ থেকে পাগলামি রূপ থেকে তোমার কাছ থেকে বিভিন্ন ক্ষতিকর রূপ থেকে তোমার কাছ হেফাজত চাই বা আশ্রয় চাই এই দোয়াটা কিন্তু অবশ্যই আপনি করতে পারেন আপনার বিবাহ হচ্ছে না আল্লাহ পাকের কাছে দোয়া করুন আমার সুন্দর ভালো জায়গায় ভালো পাত্রের সাথে বা পাত্রীর সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক তো দোয়া কবুল করবেন আপনার প্রচুর টাকা পয়সা দরকার আল্লাহ পাকের কাছে চান আপনার যা ইচ্ছা সমস্ত মনের আকুতি মিনতি চাওয়া ইচ্ছা সব কিছু আল্লাহর দরবারে সমর্পণ করুন দেখুন আল্লাহ পাক কিন্তু আপনার হাতকে ফেরত দেবেন না ইনশা শুধুমাত্র আমাদের প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাওয়া কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে চাইতে কোনটা বোধ করি আপনারা যখন ইফতারি করবেন তখন কিন্তু এই দোয়াটা পড়বেন ইফতারির জন্য সাল্লাম এই দোয়াটা পড়তেন দাউদ শরীফের হাদিস শরীফে রয়েছে ইফতারির আগে যখন আপনি খেজুর মুখে দেবেন তার আগে আপনি পড়বেন বিসমিল্লা আল্লাহমালেকা ও রিকা আফতরতু আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমি তোমারই জন্য রোজা রাখছি এবং তোমারই দেওয়া রিজিক থেকে ইফতার করছি সোহ্যান আল্লাহ এছাড়াও আরেকটি দোয়া আমরা পাই যেটা আমরা আবুদাউদ এবং মিশকাত শরীফও আমরা পেয়েছি জাহাবা জোমাউ অব্দ যে পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান শাওয়ও স্থির করা হলো সোহান আল্লাহ শুক্র সমান দর্শক শ্রোতা এভাবে আপনি ইফতার করবেন এবং সবচেয়ে বড় যে দোয়াটা এই দোয়াটা কিন্তু করতে বলবেন না রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখরতে হাসানাতাও ওয়া ওকে না নার হে আল্লাহ হে আল্লাহ তোমার কাছে আমি চাই দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আজাব থেকে হেফাজত করো বা রক্ষা করো এই বলে আপনি কিন্তু দোয়া করবেন আর এবাদতের এবাদতের মূল বিষয় কি জানেন আর দোয়া উ মুখ লাইবাদা দোয়া হচ্ছে এবাদতের মূল বা মগজ কিন্তু আমরা এই জায়গাতেই ভুল করি আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে দোয়া করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি